পশ্চিমবঙ্গের আদিবাসী সম্প্রদায়ের মানুষ। অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া এই আদিবাসী সম্প্রদায়ের দিকে দৃষ্টি যায় কলকাতা প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের। এদের আর্থসামাজিক উন্নয়নে বিশ্ববিদ্যালয় নেয় বিভিন্ন পরিকল্পনা। 130 কোটির ভারতবর্ষের একটা বৃহত্তম অংশ হল জনজাতি বা উপজাতি, যাদের সামাজিকভাবে এবং অর্থনৈতিকভাবে তারা অনেকটাই পিছিয়ে পড়ে, এবং সেই জনজাতিকে, একটা বৃহত্তর অংশকে পোভার্টি লেভেলের উপরে তোলার লক্ষ্য নিয়ে ভারত সরকার ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চের অধীনে একটি প্রকল্প নেন, যেটার নাম হল ট্রাইবাল সাবপ্ল্যান। 2016-17 সালে ভারত সরকারের কৃষি মন্ত্রণালয়ের অধীন কৃষি অনুসন্ধান পরিষদ ICAR এর আর্থিক আনুকূল্যে বিশ্ববিদ্যালয় আদিবাসী সম্প্রদায় মানুষের জীবন জীবিকার উন্নয়নে দায়িত্ব নেয়। ভারতীয় কৃষি গবেষণা পর্ষদ সারা ভারতবর্ষে আদিবাসী উন্নয়ন প্রকল্পে জন্য বিভিন্ন এগ্রিকালচারাল ইউনিভার্সিটিগুলোর মাধ্যমে রূপায়ণ করছে কি করে আদিবাসীদের উন্নয়ন করা যায়। আমরা যেহেতু অ্যানিমাল অ্যান্ড ফিশারি সায়েন্স ইউনিভার্সিটি, তো আমাদেরকেও এই দায়িত্ব দেওয়া হয়েছে যে লাইফস্টকের মাধ্যমে, ছাগল, মুরগি, শুকর, এইসব পালনের মাধ্যমে আদিবাসীদের জীবন জীবিকা আরও কীভাবে উন্নতি করা যায়। প্রাণী সম্পদের মাধ্যমে তাদের উন্নয়নের দৃষ্টান্ত স্থাপন করে বিশ্ববিদ্যালয়। যারা এখানে মাস্টারমশাইরা আছেন বা আমাদের ডাইরেক্টরেট অফ রিসার্চ এক্সটেনশনের যারা আধিকারিক আছেন, তাদের মাধ্যমে আদিবাসীদের উন্নয়নের জন্য যে কাজগুলো আমরা করছি সেগুলো আমরা বিভিন্ন ডিস্ট্রিক্টে রূপায়িত করি। 2016-17 সালে পশ্চিমবঙ্গের 4টি জেলার উত্তর চব্বিশ পরগনা হাবড়া 1, হাবড়া 2 ব্লক, দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবা ব্লক, ঝাড়গ্রামের লোধাসুলি ও বর্ধমান জেলার পূর্বস্থলী 1 ব্লকে এই প্রকল্পের কাজ শুরু হয়। বেলগাছিয়া ইউনিভার্সিটির প্রফেসর কহিনা কুয়া আর নিয়েদু হয়ুক কানা মিটে সেন্টার গভর্নমেন্টা মিটে আদিবাসী কুয়া প্রজেক্ট কানা উনাদো বর্ধমান পূর্ব বর্ধমান রেনা পূর্বস্থলী 1 নম্বর ব্লকরে নিয়ে জায়গারে হয়ুক কানা আর নোডে অকয় দো হর হপন হিনাকো উনকু চেলকা কেতে আকুয়া মিতে অর্থনৈতিক দিক দিয়ে বলো যে উনকু চেলকা কেতে কো লাহান্তি আ উনারেনা নিয়ে দো প্রজেক্ট। এই সব অঞ্চলে আদিবাসী মানুষদের আর্থিক অবস্থানকে সুনির্দিষ্ট সার্ভের মাধ্যমে নির্ধারিত করা হয়। 240 জনকে প্রাণী সম্পদ ভিত্তিক প্রশিক্ষণের আওতায় আনা হয়। 183 জনকে বাংলার কালো ছাগল বা ঘুঙ্গু প্রজাতির উন্নত মানের শুকর প্রদান করে তাদের জীবিকাকে নতুন রূপ দেওয়ার প্রচেষ্টা শুরু হয়। 2017-18 সালে এই প্রকল্পের কাজে আরও 2টি জেলা পুরুলিয়া ও বীরভূম অন্তর্ভুক্ত হয়। পুরুলিয়ার বান্দোয়ান ব্লক ও বীরভূমের ইলাম বাজারে এই প্রকল্পের কাজ শুরু হয়। মূলত এই প্রকল্পের লক্ষ্য ছিল যে তাদের আর্থসামাজিক অবস্থাটাকে উন্নতির লক্ষ্যে ছাগল, ভেড়া, মুরগি এবং শুকর, এই 4 ধরনের প্রাণী দিয়ে এবং তার সঙ্গে তাদের খাদ্য, তাদের চিকিৎসা ব্যবস্থা, তাদের ওষুধ, তাদের টিকা ভ্যাকসিনেশন এবং সর্বোপরি তাদেরকে প্রতিপালনের জন্য যে বৈজ্ঞানিক ভিত্তিতে যে প্রশিক্ষণটা দরকার সেটাও কিন্তু আমরা দেওয়ার ব্যবস্থা করি। প্রায় 1,800 জন আদিবাসীকে প্রাণী সম্পদ ভিত্তিক প্রশিক্ষণের আওতায় আনা হয়। 246 জনকে ঘুঙরু শুকর বা বাংলার কালো ছাগল বা গাড়ল প্রজাতির ভেড়া প্রদান করা হয়। এছাড়াও প্রত্যেককে বনরাজা মুরগি দেওয়া হয়। এইসব প্রাণী পালনের মাধ্যমে আজ সেই সব আদিবাসী সম্প্রদায়ের মানুষ আর্থিক দিক থেকে সাফল্য অর্জন করেছে। বিগত 3 বছরে 2016-17, 2017-18 এবং 2018-19 এই 3টি বছরে আমাদের এই প্রোগ্রামটি আমরা এখানে পরিচালনা করি। ডক্টর কেশব ধারা এই প্রকল্পের প্রকল্প আধিকারিক। যারা আমাদের সমাজে পিছিয়ে আছে তাদেরকে আরও একটু এগিয়ে নিয়ে যাওয়া, তাদের আর্থিক উন্নয়ন করা, তাদের জীবন এবং জীবিকাকে আরও একটু সচ্ছল করা, তাদের প্রতিদিনের বেঁচে থাকার অধিকারকে আরেকটু সক্রিয় করে তোলার জন্যে আমাদের যে এই উদ্যোগ আমরা 2018-19 সালেও চালু করি। এই 6টি জেলার বাদ দিয়ে আমরা ভারত সরকারের স্বীকৃত অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট আলিপুরদুয়ার এবং দার্জিলিং, এই আলিপুরদুয়ার দার্জিলিংকে আমরা বেছে নিয়েছিলাম আমাদের আদিবাসী মানুষের জীবন এবং জীবিকার উন্নয়নকে, এবং সেখানে আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি। 2018-19 সালে এই প্রকল্পের নতুন 2টি জেলা যথাক্রমে দার্জিলিং ও আলিপুরদুয়ারে এই প্রকল্পের কাজ শুরু হয়। 400 জন আদিবাসী মানুষকে এই প্রকল্পের আওতায় আনা হয়। প্রায় 2,200 জনকে উপযুক্ত প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। 400 জনকে
ঘুংরু শুকর, বাংলার কালো ছাগল বা বনপালা ভেড়ার সাথে প্রত্যেককেই বনরাজা মুরগি প্রদান করা হয়। প্রতি বছরই সঠিক চিকিৎসা ব্যবস্থা, ভ্যাকসিন এবং প্রাণী খাদ্যের ব্যবস্থা এই প্রকল্পের মাধ্যমে করা হয়। বিশ্ববিদ্যালয়ের এই প্রকল্পে আরও এক অবদান, প্রাণী পালনের উপর আদিবাসীদের নিজস্ব ভাষায় বই প্রকাশ করা। আপাসুলহ সাঁদেশ অর্থাৎ জীবিকার উপহার এই প্রকল্পের একটি অভিনব প্রথম প্রকাশ, যা ইতিমধ্যেই সারা রাজ্যে সাড়া ফেলেছে। ভবিষ্যতে আরও 19-20 বর্ষে বা তারপরেও আমরা এই কাজটাকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ICR-এর আর্থিক সহায়তায় আমরা এই কাজটাকে আরও ভালো করে এগিয়ে নিয়ে যাব। ICR-এর আর্থিক সহযোগিতায় পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আজ উল্লেখযোগ্য। পশ্চিমবঙ্গের আদিবাসী সম্প্রদায় প্রাণী পালনের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নের সাফল্য ক্রমশ এগিয়ে চলেছে।